গতবারের থেকে দশ গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছেন কিম নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন করে হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে উত্তর কোরিয়া বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চীনসহ গোটা এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয় পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ক্যাথরিন ডিল জানাচ্ছেন এখনও নিশ্চিত করে বলা যাবে না ঠিক কোন ধরনের পারমাণবিক বোমার পরীক্ষা হয়েছে ভূগর্ভে যে ধরনের নড়াচড়া দেখা গেছে তাতে মনে হয় আগের যে কোনো পরীক্ষার চেয়ে বস্তুটি অনেক শক্তিশালী ছিল শুধু বিশেষজ্ঞরাই নয় উত্তর কোরিয়াও স্বীকার করে নিয়েছে যে এটা সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর পরমাণু অস্ত্র শুধু পরমাণু বিশেষজ্ঞরাই নয় পিয়াং ইয়ং এর পক্ষ থেকে এই পরীক্ষার কথা ঘোষণার কয়েক ঘন্টা আগেই ভূতাত্ত্বিকরা ভূমিকম্প হওয়ার কথা জানান উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের কিছু এলাকাতেই ভূমিকম্প টের পাওয়া গেছে উত্তর কোরিয়া এখন পর্যন্ত ছটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে কিন্তু আজ রবিবার পরীক্ষাটি এখন পর্যন্ত সবচেয়ে সফল পরীক্ষা আমেরিকার গ গবেষকরা বলেছেন মাত্রা রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় এবং তার সূত্র ছিল ভূগর্ভের কিলোমিটার নিচে পর্যবেক্ষকেরা বলেছেন এই মাত্রার ভূকম্পনে পরিষ্কার যে উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক পরীক্ষা করেছে দক্ষিণ কোরিয়ার অধিকারীরা বলেছেন পরীক্ষাটি হয়েছে উত্তর কোরিয়ার কিলজু এলাকায় ওই এলাকার উত্তর কোরিয়া এর আগেও পরীক্ষা চালিয়েছে বলেছে সর্বশেষ যে পরীক্ষাটি এদিন তারা করেছে সেটি একটি বোমাটির হাইড্রোজেন বোমা সাধারণ পরমাণু বোমা চেয়ে এটি কয়েক গুণ শক্তিধর পর্যবেক্ষকরা এই দাবি উড়িয়ে দিতে পারছেন না কারণ গতবারের পরীক্ষার যে মাত্রার ভূমিকম্প হয়েছিল রোববার তার চেয়ে গুণ বেশি হয়েছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে